नमस्कार बंधुरा, फूडवी चैनले आपनादे सबाइके स्वागत। आज के शुभ नववर्ष, ताई आपनादे जानाच्छि शुभेच्छा और भालोबासा। जानेन शुभ नववर्षते सबाई मिष्टिमुख करे, ताई आज के आमी चले एसेछि रसगोल्ला बानाते। आपनारा तो रसगोल्ला बाड़ीते बानान, कारुर भेंगेओ जाए कारुर भालोओ हय, किन्तु आमी किभाबे बानाच्छि पुरो भिडियोटा आमार संगे देखुन। चलुन शुरू करी। বন্ধুরা আমি চলে এসেছি, এই যে দেখুন আমি নতুন চালা করেছি, কিরকম হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি এবারে উনানটা জ্বালিয়ে নিচ্ছি। আমার উনানটা ধরে গেছে, আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবারে আমি দুধটা কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু দুধটাকেও আমি ছেঁকে নিচ্ছি যেহেতু গরুর দুধ। দুধটা ফুটুক, ততক্ষণ আমি বাটিতে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। দু মুটকি আমি ভিনেগারটা দিয়ে দিচ্ছি। দু মুটকি জলও আমি ভিনেগারের সঙ্গে দিয়ে দিলাম। এবারে আমি ভিনেগারটা দিয়ে দিলাম দুধে। এই যে দেখুন আমার ছানা কাটা হয়ে গেছে, এই যে সবুজ তার অংশ জলটা বেরিয়েছে। এটা যেহেতু গরুর দুধ তো একটু জলের অংশটা বেশি, ওই জন্য জলটা বেশি বেরিয়েছে আর ছানাটা তার মধ্যে বেরিয়েছে। এই যে হ্যাঁ দেখুন, এবারে আমি ছানাটাকে ছেঁকে নেব। একটা আমি হাঁড়ির পাত্র নিয়েছি, তার মধ্যে আমি ছাঁকনিটাকে বসিয়ে দিলাম। তারপরে দেখছেন আমি একটা সাদা পরিষ্কার ন্যাকড়া ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি একটা বড় চামচে আমি ছানাগুলোকে আস্তে করে তুলে নিলাম, কারণ অনেক জল, পুরোটা ঢাললাম না, এরকম করে আমি রেখে দিলাম। ছানাটাকে আমি পরিষ্কার জলে ধুয়ে নেব, যেহেতু ভিনেগারে আমি তাকে ছানাটাকে দুধটাকে কেটেছি, ওই জন্য জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ওটাকে আমি বেঁধে নিলাম। টাঙিয়ে দিচ্ছি দু ঘন্টার মতো।
ওটা 2 ঘন্টার মতো থাক, জল নিংড়াক, ততক্ষণ আমি ফিরে আসছি। বন্ধুরা আমি 2 ঘন্টার পরে চলে এসেছি, এবারে আমি ছানাটাকে খুলবো। এবারে দেখুন ছানাটাকে আমি খুলে নিয়েছি, এই যে দেখুন এটাকে আমি এইখানটা নিয়ে নিলাম। এবারে ছানাটাকে আমি হাতে এরকম চটকিয়ে নেব, এই যে দেখুন এইরকম করে আমি চটকালাম, এরকম চটকিয়ে নেব। আমি এরকম হাতে চটকে গুঁড়ো করে নিয়েছি, তারপরে আমি এটা হাতের তালু দিয়ে এরকম করতে থাকবো। আমার এইবারে হাতের তালুতে যে আমি ঠেসছি প্রায় হয়ে এসছে, ঠেসাটা হয়ে গেছে, এবারে আমি গোল গোল করতে থাকবো। কি করে বুঝবেন আমি একটা গোল করে আপনাদের দেখাচ্ছি, যদি না ফাটে তাহলে বুঝবেন ওটা হয়ে গেছে। আমি এবারে করছি, এই যে দেখুন পুরো দেখছেন আমার গোলটা একবারে পুরো সুন্দর গোল হয়েছে, একটুও ফাড় ধরেনি। এটা জানবেন যে এটা আমার ছানাটা ঠেসা খুব ভালোই হয়েছে। এই যে দেখুন পুরো সুন্দর গোল হয়েছে, একটুও কোনো জায়গায় ফাট নেই, খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন আমার রসগোল্লাগুলো গোল গোল হয়ে গেছে, এবারে আমি উনানটা জ্বালিয়ে দেব। উনানটা জ্বালিয়ে তারপরে আমি কড়াই বসিয়ে চিনি সিরাটা আমি করে নেব। দেখুন এক বাটি আমি কাঁচের বাটিতে এক বাটি আমি চিনি নিয়েছি, চিনিটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। সেই কাঁচের বাটিতে আমি 4 বাটি জল দিয়ে দেব। আমি 4 বাটি জল দিয়ে দিলাম, চিনি শিরার মধ্যে আমি এলাচগুলো ফাটিয়ে দিচ্ছি।
আমার চিনি সিরাটা ফুটছে, আমি রসগোল্লাটা ছেড়ে দিলাম। দেখুন বন্ধুরা কিরকম রসগোল্লাগুলো ফুলে যাচ্ছে, আরো ফুলবে, আরো সুন্দর হবে, কত সুন্দর হয়েছে দেখুন আপনারা। ছানাটাকে যেরকম আপনি ঠেসবেন, ভালো করে ঠেসতে হবে ছানাটাকে, যত ঠেসবেন তত ভালো গোল হবে। আমি তো কিছুই দিইনি, শুধু ছানাকে ঠেসে আমি গোল করে ওটা চিনি রেতে শিরাতে ফেলেছি। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর ফুলেছেও। দেখুন আমার রসগোল্লা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আজ শুভ নববর্ষ, আমি রসগোল্লা করেছি, ওই আমার হয়ে গেছে রসগোল্লা, কয়েকটা বাচ্চা আছে আমি তাদেরকে পরিবেশন করব। আর এখন চুপ করুন, এই যে দেখছেন বাচ্চাগুলো বসে গেছে, বাচ্চাগুলোকে আমি মিষ্টি দেব। আর বাকিগুলো থাকলো বাড়িতে গেলে সব আজ নববর্ষ সবাই খাবে, আমিও একটা খাচ্ছি। এই যে দেখুন স্পঞ্জের মতো কিরকম হয়েছে। খুব সুন্দর লাগছে না রে কি দারুণ, কি দারুণ হয়েছে। কিরকম লাগলো রে খেতে? খুব ভালো লাগলো। আচ্ছা, আমি যেরকম রসগোল্লা বানালাম ঠিক ওইরকম বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করবেন কেমন হয়েছে। এইরকম বাড়িতে করবেন, ভাঙবেও না, বড় বড় স্পঞ্জের মতো হবে, খুব সুন্দর দেখতেও হবে, খেতেও খুব ভালো লাগবে স্পঞ্জের মতো। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করে দেবেন। ধন্যবাদ, ফিরে আসছি আবার অন্য রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা সবাই মিলে সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভ নববর্ষ সবাইকে, শুভেচ্ছা।